ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা। আজ সকাল থেকেই বাংলার ঘরে ঘরে পালিত হচ্ছে ভাই ফোঁটা। পঞ্জিকা মতে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে অর্থাৎ কালী পুজোর দুদিন পরে পালিত হয় এই ভাই ফোঁটা। আর এই পবিত্র দিনে বোনেরা তার দাদা বা ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাদের সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করে। কিন্তু এই ভাই ফোঁটার দিনেও যারা রাস্তায় গাড়ি নিয়ে নিজের কর্মে ব্যস্ত থাকেন তাদের কথা ভেবে বৃহস্পতিবার ইসলামপুর সিস্টার অ্যান্ড ব্রাদার্স নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ট্রাক চালকদের ভাই ফোঁটা দেন। এদিন সংগঠনের মহিলারা ইসলামপুর শ্রীকৃষ্ণপুর বাইপাস মোড়ে ট্রাক দাঁড় করিয়ে চালকদের কপালে ফোঁটা দিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে এভাবেই দিনটি পালন করেন তারা। আমরা খ্রিস্টান ড্রাইভার সোসাইটি থেকে এসেছি, যারা লরি চালক আছে তারা তো বাড়িতে থাকেন না, সাধারণত বাইরে বাইরেই থাকেন, তারা ভাই যেহেতু তারা বাড়িতে থেকে নিতে পারছে না, তো আমরা একটা ছোট্ট কর্মসূচি তাদেরকে একটা ভাই ফোঁটা দিতে পারি। সবাই বাইরে থাকে, তারা তো টাইম মতো বাড়িতে নিতে পারেন না, এই সময় কিন্তু বাড়িতে থাকতে পারে না, সেই জন্য আমাদের এই একটা। আপনারা মোটামুটি কতজনকে এখনো অবধি দিলেন? এখনো অবধি মোটামুটি হয়ে গেছে, 12-15 জনকে দেওয়া হয়ে গেছে। সবাই নিচ্ছে খুশি? হ্যাঁ, সবাই নিচ্ছে, সবাই খুশি হচ্ছে এবং সবাইকে ভালো বলছে।